বর্তমানে রাজ্য সরকারের ঘোষিত লকডাউনের যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। তারপরও প্রথম তিন দিন ঠিকমতো লকডাউন মানুষ মেনে চললেও বৃহস্পতিবার দেখা গেল অন্য চিত্র। রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ, আর তা নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার 27 জুলাই থেকে 30 জুলাই ভোর 5টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে। পরে 29 জুলাই ফের 5 দিনের লকডাউন ঘোষণা করে সরকার। সেই মতো বৃহস্পতিবার লকডাউন উঠেনি। তবে 3 দিন লকডাউনের পর ফের লকডাউন থাকলেও এদিন নিয়ম ভঙ্গ করার অভিযোগ উঠল একাংশ মানুষের বিরুদ্ধে। এদিন রাজধানীর বিভিন্ন বাজারে সকাল থেকে ভিড় জমান আমজনতা। অন্য 3 দিনের তুলনায় দোকানপাটও খোলা ছিল বেশি। লকডাউনের যেসব দোকান ছাড় ছিল এর বাইরেও এদিন অন্য দোকান খুলেন দোকানিরা। এক দোকানি জানান, বাজার ব্যবসায়ী কমিটি 3 দিনের কথা বলেছিল কিন্তু নতুন করে আর কিছু বলিনি। বাজার কমিটিকে আপনারা পারমিশন দেওয়া দোকান খোলার জন্য? এদিকে রাস্তায় যানবাহনও বের হয়েছে অনেক। দ্বিচক্রযান, টমটম, অটোরিকশা সহ অন্য যানবাহনও বের হয়েছে। যেন লকডাউন উঠে গেছে, নিয়ম মানার কোনো বালাই নেই। লকডাউনে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবীরা যে অসহায় তা স্পষ্ট। এদিন এক ই-রিকশা চালক জানান, 3 দিন ঘর থেকে বের হয়নি। ঘরে কোনো খাবারের জিনিস নেই, সন্তানের খাবারও নেই, তাই সামান্য কিছু রোজগারের জন্য বের হয়েছেন। কোনো বাজার সাজার নাই, 3 দিন ধরে বয়ে আসলাম ঘরে। এখন বাচ্চাটার খাওয়ানো পর্যন্ত নাই ঘরের ভিতরে, এই কারণে পাঠাটা পাই। এদিকে পুলিশের বক্তব্য, লকডাউন জারি থাকায় সর্বত্র মোতায়েন রয়েছে আরক্ষা কর্মী। যারা নিয়ম ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লকডাউন প্রথম রিসেন্টলি 3 দিনের জন্য দেওয়া হয়েছিল থেকে, তো এখন কালকে আবার অর্ডার হয়েছে লকডাউন কন্টিনিউ হবে 4 তারিখ পর্যন্ত। তো যা নিয়মাবলী আছে, নিয়মাবলী ওই লকডাউন অর্ডার নির্দেশিকা দেওয়া আছে, আমরা ওই নির্দেশিত অনুযায়ী কাজ করছি এবং যথেষ্ট পরিমাণ পুলিশ নিরাপত্তা কর্মী রাখা হয়েছে। যারাই লকডাউনে বিধিনিষেধগুলি অমান্য করছে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। পুলিশ যাই দাবি করুক, এদিন আগরতলাকে দেখে মনে হয়নি লকডাউন চলছে। তবে শুধু আগরতলা নয়, রাজ্যের আরও কয়েকটি জায়গায় একই ছবি ধরা পড়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাউত।